মন্ত্রীর মুখে কুরুচিকর মন্তব্য, সাংবিধানিক প্রধানকে অপমান, উত্তপ্ত রাজ্য রাজনীতি। আমরা রূপের বিচার করি না, তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা, রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা। রাজ্য রাজনীতি তোলপাড়, মন্ত্রিসভার সদস্য অখিল গিরির বক্তব্যে দেশের রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্য করার ফলে বিরোধী দল ইতিমধ্যেই রাস্তায় নেমেছে। জেলায় জেলায় প্রতিবাদে সামিল হয়েছে বিরোধী শিবির। এই ঘটনায় গাজল থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে প্রতিবাদে সোচ্চার হয় তারা। বিক্ষোভে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন, বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত সহ অন্যান্য নেতা কর্মীরা। বিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরাও চাইছি এর জবাব দিতে হবে, অবিলম্বে জবাব দিতে হবে অখিল গিরিকে এবং মমতা ব্যানার্জিকে। এখনো কেন মন্ত্রিসভাতে তিনি আছেন? বর্ধমান বিক্ষোভে পথে নেমেছে জাকাত মাঝি পারগানা মহলের চার আদিবাসী সংগঠন। বর্ধমান স্টেশন থেকে কার্জন গেট পর্যন্ত মিছিল করেন তারা। রাস্তায় বসে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। সাত দিনের মধ্যে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরিকে গ্রেপ্তার করার দাবি জানানো হয়। আমাদের বনত পারগানা বা মাননীয় রবীন্দ্রনাথ মুর্মুবাবু, উনি সাত দিন ডেট দিয়েছেন, সাত দিনের মধ্যে উনাকে যদি গ্রেপ্তার না করা হয় আমাদের কর্মসূচি পরবর্তী কর্মসূচি নেওয়া হবে, অর্থাৎ সাত দিনের পর আমরা বৃহত্তর আন্দোলনে যাব। দুর্গাপুর প্রতিবাদে পিছিয়ে নেই অন্ডাল থানা এলাকাও। রাষ্ট্রপতিকে অশ্লীল মন্তব্য করার প্রতিবাদে অন্ডাল থানায় বিক্ষোভ দেখায় ভারতীয় জনতা পার্টির সদস্যরা। অবিলম্বে কারামন্ত্রীর পদত্যাগ ও শাস্তির দাবি জানানো হয়। রাষ্ট্রপতি প্রসঙ্গে অখিল গিরির মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন বিধায়ক নারায়ণ গোস্বামীও। বিধায়ক বলেন অখিল গিরির বয়স হয়েছে, তাই এমন কথা বলা উচিত হয়নি, মন্তব্য করার আগে সতর্ক থাকা উচিত ছিল ওনার। কিন্তু আমার মনে হয় দেখুন, দ্রৌপদী মুর্মুর বিষয়টা নিয়ে মাননীয় মন্ত্রী অখিল গিরি যে মন্তব্য করেছেন সেটাকে দল অনুমোদন করেনি। দল তীব্র ভাষায় নিন্দা করেছে, ভৎসনা করেছে, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের দলের কোনো সম্পর্ক নেই। রাজনীতি দিয়ে কি ব্যক্তিগত মানুষকে বিচার করা যায়? অপমানের পর ক্ষমা চাইলেই কি সব মাফ হয়ে যায়? অখিল গিরির করাই মন্তব্যে সোচ্চার হয়েছে রাজ্য রাজনীতি। পথে নামছে বাম থেকে রাম, বদলাচ্ছে রাজনীতির ভাষা, পাল্টে যাচ্ছে রাজনীতির রঙও। তবে নিছক রাজনীতির জন্যই কি বিক্ষোভের উত্তাপ বাড়ানো, নাকি এই প্রতিবাদ ও আন্দোলন আবারও রাজনৈতিক শিষ্টাচারকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করাবে, সেটাই এখন দেখা। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।